কাহিলিপাড়া স্থিত সর্বশিক্ষা মিশনের চৌহদ উত্তাল করলে শিক্ষকে। মিশন সঞ্চালকালয়ের কার্যালয় ঘেরাও করে নিজের প্রাপ্য বিচারি তথা শিক্ষা বিভাগের প্রতারণার বিরুদ্ধে প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করলে 20,000 অধিক প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষকে। নিয়মীয়াকরণের প্রতিবাদত এই উত্তাল প্রতিবাদ সাব্যস্ত ঠিকাভিত্তিক টেট শিক্ষকর। আজি ঠিকাভিত্তিক টেট শিক্ষকর তীব্র প্রতিবাদ, চাকরি নিয়মীয়াকরণ বানস আদায়ের দাবির তীব্র প্রতিবাদ। 20,000 অধিক শিক্ষকে কপালে সর্বশিক্ষা মিশনের কার্যালয়, টেট শিক্ষকর গর্জন। টেট শিক্ষকর গুরু গর্জনত উত্তাল হল কাহিলিপাড়া। কাহিলিপাড়াত সমবেত হয়েছে শ শ টেট শিক্ষক। 2013 সনেরপর নিয়মীয়াক আরক্ষী অনুসরি লাভ করে থাকা মরগিয়া বানস 2019 সনের জুলাই মাসেরপর রহস্যজনকভাবে 30 মাহ ধরে বঞ্চিত করে রাখি মাত্র 5% মরগিয়া বানস 2022 সনের জানুয়ারি মাসেরপর বকেয়াবিহীনভাবে প্রদান করার লগত 2013 সনেরপর নিয়মীয়াক আরক্ষী অনুসরি লাভ করে থাকা মরগিয়া বানস 2019 সনের জুলাই মাসেরপর রহস্যজনকভাবে বন্ধ করে রাখি মাত্র 5% মরগিয়া বানস 2022 সনের জানুয়ারি মাসেরপর বকেয়াবিহীনভাবে প্রদান করার লগতে 2021 সনেরপর বর্ধিত 11% আর 3% মরগিয়া বানস আজিলেক আদায় নিদিয়ার বাবে সমগ্র প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষক ক্ষোভিত হয়ে পড়েছে। 2020 সনের কেবিনেট সিদ্ধান্ত মর্মে প্রকাশ পাওয়া রাজ্যপাল অনুমোদিত নির্দেশনা অনুসরি পাবলিয়া সা সুবিধা সমূহ আজিলেক কার্যকরী করা পরিলক্ষিত হওয়া নাই আর তারপরে এটা তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছে টেট উত্তীর্ণ শিক্ষকসকলে। কাহিলিপাড়াত ঘেরাও করেছে হাজার হাজার টেট উত্তীর্ণ শিক্ষকে। যা 11 মার্চ তারিখে প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষক সমাজ আর শিক্ষামন্ত্রীর মাজত হওয়া আনুষ্ঠানিক আলোচনাত শিক্ষামন্ত্রী বাজেট অধিবেশনত শিক্ষকসকলের ভাল খবর আছে বলে প্রতিশ্রুতি দিয়েছিল যদিও এয়া সংবাদ মাধ্যমের আগত ঘোষণা করেছিল যদিও কার্যত বাজেটত এই শিক্ষকসকলের কোনো ঘোষণা প্রকাশ নোপাত এক প্রকার জাঙু খাই উঠিছে প্রায় 20,000 অধিক টেট শিক্ষক। আজি কাহিলিপাড়া স্থিত সর্বশিক্ষা মিশন চৌহদ উত্তাল করলে শ টেট উত্তীর্ণ শিক্ষকে। নিয়মীয়াকরণ প্রতিবাদত এই উত্তাল প্রতিবাদ সাব্যস্ত ঠিকাভিত্তিক টেট শিক্ষকর। চাকরি নিয়মীয়াকরণ বানস আদায়ের দাবির তীব্র প্রতিবাদ সাব্যস্ত করলে শ শ টেট শিক্ষকে। 20,000 অধিক শিক্ষকে কপাই তুলিলে সর্বশিক্ষা মিশনের কার্যালয়। পরবর্তী পদক্ষেপ কি হবো আপনার দাবি মানি লাগিব সরকারে প্রশাসন যন্ত্রক ব্যবহার করেছে, তাত আমি প্রশাসন যন্ত্রক বেয়া পাই একো লাভ নাই। দায়িত্ব পালন করেছে, আমিও আমার কণ্ঠ রোধ করব, আমাক নোয়ারে আমি প্রতিবাদ করিম। আজি আন্দোলন বেয়া হব পারে, মুখিমূর হব পারে, কাইলৈ কি করব, কালি আকো আন্দোলন হব, আমি শ্রেণীকোঠাত আন্দোলন আরম্ভ করিম, আমি শ্রেণীকোঠাত আন্দোলন আরম্ভ করিম। যেতিয়া চল্লিশ হাজার শিক্ষকে গুণোৎসব বর্জন করিব, শ্রেণীকোঠা বর্জন করিব, তেতিয়া শিক্ষা ব্যবস্থা অচল হয়ে পড়িব। অসম সরকারের শিক্ষা ব্যবস্থা অচল হয়ে পড়িব। গতি সরকারের আমি ভগবানের ওর প্রার্থনা করেছো, সরকারের সুমতিয়া হোক, আমার উপর গুরুত্ব দিয়ক আর আমার বিনা শর্তে আমার চাকরি নিয়মীয়াকরণ করক।
টিভি নিউজ।